ভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ডিম আর আলু তো আজকে ডিম আর আলুর কিন্তু ঝোল রান্না করবো তো আপনাদের ভাইয়ের খুবই প্রিয় একটি খাবার তো যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিন মানে কিন্তু আসলে একটু স্পেশালি কোনো জিনিস করা যেমন খিচুড়ি খিচুড়ির সাথে মাংস বা ডিম খিচুড়ি তো আজকে কিন্তু ওই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব তো ওই জন্য কিন্তু প্রথমে কিন্তু আমি ডিম আর আলুটা সিদ্ধ দিয়ে নিয়েছিলাম তারপরে সব কিছু সুন্দর করে পরিষ্কার করছি তো এ পর্যায়ে কিন্তু ওই যে ডিমগুলাকে সুন্দর করে ভেজে নিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে তারপরে কিন্তু এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আদা জিরার পেস্ট দিয়েছি আর হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যে এখন কিন্তু ওই আলোগুলাকে দিয়ে দিলাম তো আলুগুলাকে সুন্দর করে আমি ভর্তা ভর্তা করে নিয়েছি তো এখানে কিন্তু আমি তেজপাতা এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি তো এখন সুন্দর করে এই আলুটাকেও কষিয়ে নেব তো যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে পাতলা ঝোল করব আর কি আলুর মানে ডিম দিয়ে আলুর ঝোল এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়ে গিয়েছে তো আমার কাছে কিন্তু এভাবে হঠাৎ করে খেলে ভালোই লাগে তো আপনাদের ভাইয়ের কিন্তু খুবই ফেভারেট এভাবে ডিম দিয়ে আলুর ঝোল রান্না করলে উনি মনে হয় যে পুরোটাই লাগবে তো আজকে কিন্তু অনেকটা করেছি দেখতে পাচ্ছেন এক মনে করেন কড়াই ভরে রান্না করছি মানে যত খাইতে পারে সমস্যা নেই তো আমিও কিন্তু অনেকটা পেটুকি আমারও লাগে আমার যে লাগে না এরকম না তো যে দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু বলো কিসে গিয়েছে তো ওই যে ফাইনাল লুক তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মানে পাতলা ঝোল এই যে আশা করি ভিডিওটি ভালোই লেগেছে তো এইভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগবে খেতে তো আজকে জমিয়ে আসলে খাওয়া হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন